ক্রাইস্টচার্চ কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি, অভিযোগ পাল্টা অভিযোগ। একদিকে ঐন্দ্রলা দাসের মৃত্যুতে শোক প্রকাশ, অন্যদিকে ক্রাইস্টচার্চ স্কুলে ভাঙচুর এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। এই তিন বিষয়কে সামনে রেখেই বৃহস্পতিবার বন্ধ রাখা হল সমস্ত মিশনারি স্কুল। পঠন পাঠন বন্ধ ছিল আইসিএসই বোর্ডের স্কুলগুলিতেও। ঐন্দ্রলা দাসের মৃত্যুর প্রতিবাদ এভাবেই ক্ষোভ হয়ে আছড়ে পড়ে দমদমের ক্রাইস্টচার্চ স্কুলে। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার সমস্ত মিশনারি এবং আইসিএসই বোর্ডের স্কুল বন্ধের ডাক দেন আর্চ বিশপ অব ক্যালকাটা টমাস ডিসুজা। And all these schools, both English medium and vernacular medium, in all the districts of West Bengal, to observe 19th of September 2013, that is coming Thursday, as a black day, and to close all these educational institutions on the 19th of September. জামিনে মুক্ত হওয়ার পর বুধবার ক্রাইস্টচার্চ স্কুলের অধ্যক্ষ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশ থ্রু আউট অ্যাক্টেড অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ডস অফ দ্য মব। তারা ছিলেন, কিন্তু তাদের থাকাকালীনই ভ্যান্ডালিজমটা হয়েছিল থ্রু আউট। পূর্ব ঘোষণা মতোই এদিন বন্ধ ছিল সমস্ত মিশনারি স্কুল, খোলা ছিল আইসিএসই বোর্ডের স্কুলগুলি। কিন্তু খোলা থাকলেও বেশিরভাগ স্কুলে পঠন পাঠন হয়নি। ঐন্দ্রলা স্মৃতিতে আয়োজন করা হয় প্রার্থনা সভার, মোমের আলোয় স্মরণ করা হয় ঐন্দ্রলাকে। পঠন পাঠন হয়েছে মডার্ন হাই স্কুল ফর গার্লস সহ কয়েকটি স্কুলে। আমাদের সবার প্রিয় একটি ফুলের মতো শিশু ঐন্দ্রিলা দাসের মৃত্যুতে, অকাল মৃত্যুতে আমরা শোকাহত মর্মাহত। আমরা যে প্রাণপণ চেষ্টা করি, সবসময় চেষ্টা করি যে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য সেই কাজে তারা সহায়তা করবেন, এই ধরনের ন্যাক্কারজনক ব্যবহার তাদের কাছ থেকে আমরা ভবিষ্যতে পাবো না, এই আশা করি। এদিকে এদিন মহাকরণে মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ খ্রিস্টান স্কুলসের তরফে। তারা জানিয়েছেন যত দ্রুত সম্ভব ক্রাইস্টচার্চ স্কুল খোলা হবে। স্কুলটা বন্ধ এই কারণে যে স্কুলের পরিকাঠামো যেটা, সেটা সম্পূর্ণ ভেঙে চুরে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। সেদিনকার যে তাণ্ডব নৃত্য সেখানে ঘটেছে বা যে সমস্ত ঘটনা ঘটেছে তার মধ্যে দিয়ে, তো সেটাকে ঠিক করতে গেলে একটু তো সময় লাগবে, সেই সময়টা আমাদের দিতে হবে। আমরা চেষ্টা করেছি, বারবারই বলেছি যে আমরা যত শীঘ্র সম্ভব স্কুল খুলব। মুখ্যমন্ত্রীর ওপর আমরা সম্পূর্ণ আস্থা রাখছি। তিনি আজ বিশপকে ফোন করেছিলেন, তিনি আস্থা আজ আমাদের জানিয়েছেন, তার উপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। একদিকে যখন ভাঙচুরের দুঃস্বপ্ন কাটিয়ে ক্রমেই জোরালো হচ্ছে ক্রাইস্টচার্চ স্কুল খোলার দাবি, তখন সেই ভাঙচুরের প্রতিবাদেই স্কুল বন্ধ রাখা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলছে শিক্ষা মহলের একাংশ। কৃষ্ণেন্দু অধিকারী ও সুমন ঘড়াইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।